পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, দেশে নির্বাচন আয়োজনের মতো প্রয়োজনীয় তহবিল অর্থ মন্ত্রণালয়ের কাছে নেই। তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেবের সঙ্গে শুক্রবার এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই দলের প্রধান ইমরান খানের সমালোচনা করেন। ইমরান খান তাকে হত্যা চেষ্টার যে ষড়যন্ত্রের কথা বলেছেন তা মিথ্যা। ইমরান খানের সমালোচনা করে খাজা আসিফ আরও বলেন, ইমরান খান প্রথমে দেশটির সাবেক সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়াকে দোষারোপ করেন, এখন তার বিরুদ্ধে এ অভিযোগ করছেন। ইমরান খান তার সরকার হটানোর জন্য প্রথমে যুক্তরাষ্ট্রকে দোষারোপ করেন, কিন্তু এখন সেই যুক্তরাষ্ট্রের সঙ্গেই সম্পর্ক রাখছেন। এছাড়া ইমরান খান অসাংবিধানিকভাবে প্রাদেশিক পরিষদ বিলুপ্ত করেছেন, কিন্তু তাকে অনাস্থা ভোটে সাংবিধানিকভাবেই বিদায় নিতে হয়েছে। এখন তিনি আদালতের সামনে হাজির হতে চাইছেন না। ইমরান খানের বিরুদ্ধে খাজা আসিফ এমন সময় অভিযোগ আনলেন যখন দেশটির রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে ব্যাপক সমস্যার মুখে পড়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী অভিযোগ করেন, ইমরান খান ক্ষমতা হারানোর পর থেকে যুক্তরাষ্ট্রের সহায়তা চাইছেন। তিনি সরকারের অর্থনৈতিক নীতিগুলোতে ঐক্যের আহ্বানে সাড়া দেননি। তিনি রাজনৈতিক নেতাদের পরিবর্তে একাধিকবার সেনা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে চেয়েছেন, রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনায় সাড়া দেননি। 30 এপ্রিল পাঞ্জাবের প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, কিন্তু নির্বাচন কমিশন তা পিছিয়ে 8 অক্টোবর করেছে। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে যৌক্তিক বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। নির্বাচন পেছানোর পক্ষে যুক্তি তুলে ধরে খাজা আসিফ বলেন, দেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি অবনতি হয়েছে, এছাড়া অর্থনৈতিক পরিস্থিতিও সুবিধাজনক নয়। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেন, তহবিলের বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের বক্তব্যের বিষয়ে আমি অবহিত হয়েছি। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে তারা কঠিন সময় পার করছে, এ সময় নির্বাচনের জন্য তারা অর্থ দিতে পারবে না। জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়, লাহোরে শনিবার তারাবির নামাজের পর সমাবেশের ডাক দেয় পিটিআই। দলটির নেতা শাহ মাহমুদ কোরেশি বলেন, শহর কর্তৃপক্ষ তাদের জমায়েত হতে বাধা দিচ্ছে, বিভিন্ন স্থানে ব্যারিকেড দিয়েছে, গাড়ি নিয়ে যেতে দিচ্ছে না। তিনি বলেন, শান্তিপূর্ণ সমাবেশ করার অধিকার তাদের রয়েছে, আদালত থেকে তাদের সমাবেশের অনুমতি রয়েছে, তবে কেন কন্টেইনার বসিয়ে বাধা দেওয়া হচ্ছে। শনিবার সকাল থেকেই জড়ো হতে শুরু করেন ইমরান খানের সমর্থকেরা, বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়েছে। পুলিশ 50 জন পিটিআই কর্মীকে আটক করেছে। শনিবার পাকিস্তানের অ্যান্টি টেরোরিজম কোর্টে হাজিরা দেন ইমরান খান। তিনি সেখানে সাংবাদিকদের বলেন, মিনার এ পাকিস্তান নামের এ সমাবেশ থেকে তিনি কোনো পরিস্থিতিতে পিছু হটবেন না।